রাজনৈতিক অঙ্গনে অনেক নাটকীয়তার জন্ম দিয়ে অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দেশের জন্য যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলে এর আগে এক বিবৃতিতে বলেছিলেন তিনি। শ্রীলঙ্কান গণমাধ্যমে ডেইলি মিরর অনলাইনের এক প্রতিবেদনে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। শ্রীলঙ্কার পঞ্চম প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা 2005 সালে রাজনীতি থেকে সরে দাঁড়ান। সে বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন মাহিন্দা রাজাপাকসে। ওই নির্বাচনে জয়ী হন তিনি। তার আগে প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা ক্ষমতায় থাকাকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মাহিন্দা। ২০০৫ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর 2015 সাল পর্যন্ত টানা 10 বছর দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় মাহিন্দা ও তার ছোট ভাই প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার উত্তর পূর্বাঞ্চলে এলটিটিই কর্মকাণ্ড দমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। হাজার হাজার বেসামরিক তামিল নাগরিকদের শেষ করে দেওয়ার পুরস্কার হিসেবে রাজাপাকসে পরিবারকে শ্রীলঙ্কার রাজনীতিতে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তবে ক্ষমতায় থাকাকালে নিজের পরিবারের প্রায় অর্ধশত সদস্যদের সরকারের বিভিন্ন পদে বসান মাহিন্দা। তার শাসনামলে লুটপাট ও দুর্নীতি অভয়ারণ্যে পরিণত হয় শ্রীলঙ্কা। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়। দেশটির সাপ্তাহিক পত্রিকা দ্য সানডে লিডারের সম্পাদক লাসান্থা বিক্রমাতুঙ্গাকে শেষ করে দেওয়ার পর সাংবাদিকরা খবর প্রকাশে আরও কোণঠাসা হয়ে পড়েন। চীনের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্ব হয় প্রধানমন্ত্রী সিরিমাওয়াভো ভন্দরনায়কের শাসনামলেই। ওই বন্ধুত্ব মাহিন্দা রাজাপাকসে আরও শক্তিশালী করেন। শ্রীলঙ্কায় অবকাঠামো খাতে বড় ধরনের বিনিয়োগ করে চীন। দেশটির অর্থায়নে হাম্বান টোটো বন্দর 2011 সালে উদ্বোধন করা হয়। বন্দরের পাশাপাশি নির্মাণ করা হয় একের পর এক মহাসড়ক। চীনাদের নির্মিত এসব মহাসড়ক শ্রীলঙ্কার এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্তের সংযোগ স্থাপন করে। চীন শ্রীলঙ্কার ঘনিষ্ঠ সম্পর্কের এক পর্যায়ে 2014 সালে চীনা সাবমেরিন কলম্বো বন্দরে থামলে উদ্বেগে পড়ে যায় ভারত। 2015 সালে মাহিন্দা প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে পরাজয়ের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসকে দায়ী করেন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজুনা পেরামুনা 40% ভোট পেয়ে জয়ী হয়। ক্ষমতায় মাহিন্দার প্রত্যাবর্তনে ভীত হয়ে সে সময় প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনা তার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহাকে বরখাস্ত করে প্রাক্তন নেতা মাহিন্দা রাজাপাকসেকে ক্ষমতায় বসান। মাহিন্দার ভাই গোতাবায়া 2019 সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2020 সালে সংসদীয় নির্বাচনে জেতেন মাহিন্দা। সাদাকালো নিউজ।